প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইতিমধ্যে 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদেরকে ভিডিওতে তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসা উদ্যোগে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কতটুকু লিখবে, কিভাবে লিখবে, সেভাবে তোমাদের গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করবো এবং নির্ভুল উত্তর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি করতে পারবে। তো দেখো, এই অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ চার নাম্বার অ্যাসাইনমেন্ট ব্যবসা উদ্যোগের অধ্যায় অধ্যায় সেই নাম হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় আর্থ কর্মসংস্থান। এখানে বলছে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর বিষয়বস্তু আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা, আত্মকর্মসংস্থান উপযুক্ত লাভজনক ক্ষেত্র, আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়, আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধকরণে করণীয়। তোমাদের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হচ্ছে যুব সমাজকে আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে একটি নিবন্ধ রচনা করো। তো এর মধ্যে দেখো তোমাদের সূচনা, আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, আত্মকর্মসংস্থানে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ এবং দেওয়া আছে উপসংহার। এখানে বলছে নির্দেশনা দেওয়া আছে পাঠ্যপুস্তক তৃতীয় অধ্যায় ভালোভাবে পড়ে নিতে হবে, প্রয়োজনীয় ছবি সংযুক্ত করা যেতে পারে, প্রয়োজনে অন্যান্য বই, জার্নাল, পেপার কাটিং ও সরকারি প্রকাশনার সহায়তা নেওয়া যেতে পারে। এবং এখানে বলছে বিষয়বস্তু সঠিকতা, পাঠ্য বইয়ের আলোকে ধারাবাহিক সঠিকভাবে উপস্থাপন, নিজস্বতা বজায় থাকা, বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন যদি করতে পারো তোমরা 15 নম্বর পাবে। তো দেখো তোমরা কতটুকু লিখবে। আমাদের তৃতীয় অধ্যায় বইয়ের দেখো তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে এখানে সূচনা। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, সূচনা লিখে তাহলে এখানে সূচনা লিখে তোমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আদমশুমারি ও গৃহ গণনা 2011 হিসাব অনুযায়ী 2012 সালে 16 জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা 15 কোটি 25 লক্ষ 18 হাজার 15 জন, মোট জনসংখ্যার প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ 2011-এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান 20%, শিল্প খাতে 30%, সেবা খাতের অবদান 50%, কিন্তু জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থান সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন 2010-এর মধ্যে বাংলাদেশের মোট কর্মী লোকসংখ্যা 26 লক্ষ, দেশের মোট শ্রমশক্তির পরিমাণ 5 কোটি 67 লক্ষ, যাদের এক তৃতীয়াংশ হচ্ছে যুবক যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতন ভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়, প্রয়োজন আত্মকর্মসংস্থান। এই পর্যন্ত তোমরা লিখবে সূচনা, তারপরে তোমরা লিখবে আত্মকর্মসংস্থান ধারণা, কনসেপ্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট, এই যে এখানে একটা পিকচার, এই পিকচার দিয়ে দিতে পারো করলা চাষে দারিদ্র জয় ভান্ডারী আর হাফিজের, এখানে তোমার ধারণাটা তোমরা এখান থেকে লিখতে পারো। এসএসসি পাস হাফিজুর রহমান 2000 সালে জাহাজ কাজ শুরু করেন, ছোট চাকরি খাটুনি অনেক কিন্তু বেতন অনেক কম, সংসার চলছিল না, বাধ্য হয়ে তাকে জাহাজে চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে আসতে হয়। ওষুধ কোম্পানি চাকরি নেওয়ার অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হন, ডিগ্রি পাশে সনদ না থাকায় চাকরি মেলেনি, তবে পরিশ্রমে হাফিজুর দমে যাননি, বাড়ির আশপাশে পতিত জমি নিয়ে কিছু একটা করার কথা ভাবতে থাকেন। উপজেলা কৃষি অফিসে পরামর্শ শুরু করেন জমিতে করলা চাষ, সপ্তাহে এখন তার খেতে 7 মণ করলা ফলে, করলার আয় দিয়ে হাফিজুরের 6 সদস্যের পরিবারের ভরণ পোষণ চলছে স্বাচ্ছন্দ্যে। পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাঙ্গা গ্রামে শিক্ষিত চাষি হাফিজুর রহমান করলার পাশাপাশি নানা রকম সবজি আবাদ করে বেকারত্ব ঘুচিয়ে এবং স্বাবলম্বী দারিদ্র্যকে করেছেন জয়। এতটুকু লিখবা এখানে, তারপর লিখবা জনাব হাফিজুর রহমান নিজের দক্ষতা গুণাবলী দ্বারা নিজে নিজে কর্মসংস্থান করেছেন, এটাই আত্মকর্মসংস্থান। এখন আমরা বুঝতে পারছি নিজস্ব পুঁজি অথবা ঋণ করা, স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা,
জ্ঞান বুদ্ধিমত্তা দক্ষতা কাজে লাগে, ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রতিষ্ঠায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও, টেলিভিশন মেরামত, হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। দর্শকদের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। আত্মসংস্থানের একজন ব্যক্তি নিজের কর্মসংস্থান কি চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মসংস্থান ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে আরো কয়েকজনের কর্মসংস্থান চিন্তা নিয়ে কাজ শুরু করেন। ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেক্ষেত্রে সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মী বলা গেল, সকল আত্মকর্মসংস্থানের ব্যবসা উদ্যোক্তা বলা যায় না। এটা এতটুকু হলো আমাদের আত্মকর্মসংস্থানের ধারণা। তারপর দেখো আত্মকর্মসংস্থানের এখানে যেটা দেওয়া হয়েছে, সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং সরকারের গৃহীত পদক্ষেপ। এখানে তোমরা এই যে এই পয়েন্টটা লিখবা, আত্মকর্ম সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট ফর হেল্পিং সেলফ এমপ্লয়মেন্ট। যে সমাজ ও দেশে উদ্যোক্তা সংখ্যা যত বেশি, সে সমাজ বা দেশ অর্থনৈতিক তত উন্নত। বাংলাদেশে আত্মকর্মসংস্থানের সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠান আছে। এই সকল সংস্থা ভূমিহীন বৃত্তিহীন জনগণকে আত্মকর্মসংস্থানমূলক কাজ গ্রহণের উদ্বুদ্ধ করেন, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দান, ক্ষুদ্র ব্যবসা স্থাপন, ক্ষুদ্র ঋণ প্রদান, ঋণ ব্যবহার তত্ত্বাবধান প্রভৃতি কার্যের মাধ্যমে দুস্থ লোকদের আয়ের সুযোগ সৃষ্টি করেছে। এগুলোর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, যুব প্রশিক্ষণ কেন্দ্র, নটরামস উল্লেখযোগ্য। নিম্ন এগুলোর কার্যক্রম ব্যাখ্যা করা হলো। তো এখানে তোমরা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এই যে একটা একটা চিত্র দেওয়া আছে, বিআরডব্লিউ ঋণ নিয়ে স্বাবলম্বী নারী, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, যুব প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আত্মকর্মসংস্থান নিয়ে যেতে একজন বৃদ্ধা, তারপর নটরামস এনজিও, এখানে প্রদানকারী প্রতিষ্ঠান এবং আত্ম সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ। তাহলে এই পদক্ষেপ এতটুকু তোমরা যদি লিখতে পারো, শেষে উপসংহারে তোমরা এখান থেকে লিখবা যে এটা প্রয়োজনীয়তা লিখতে পারো, কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। প্রশিক্ষণ কর্মদক্ষতা যোগ্যতা বৃদ্ধি করে। বড় প্রতিষ্ঠানের ন্যায় ক্ষুদ্রতম প্রতিষ্ঠানগুলো কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থা করা উচিত। নিয়োগ পদ্ধতি প্রশিক্ষণের সুস্পষ্ট কর্মসূচি থাকলে অভিজ্ঞ যোগ্য কর্মীর জন্য বাইরে থেকে কর্মী নিয়োগের প্রয়োজন পড়ে না। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, মানসিক বিকাশের অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা, যাতে তাদের যোগ্যতা ক্রমে বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানটি লাভবান হয়। এ পর্যন্ত লিখে ফেলবো তোমরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যদি তোমরা এতটুকু লিখতে পারো তাহলে তোমরা ইনশাআল্লাহ পূর্ণ নাম্বার পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।